এই অসাধারণ গাড়িটা আপনারা নিতে পারবেন মাত্র 2,40,000 টাকা, মাত্র 2,40,000 টাকা, 1,50,000 টাকা, এবং পেপার্স রানিং ফেল করতে হলে মাত্র 31,000 টাকা লাগবে। একটা গাড়ি খুঁজতেছেন যাদের মডিফাইটা অনেক পছন্দ, গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের, দাম মাত্র 5,00,000 টাকা, মাত্র 7,00,000 টাকা। এই সিরিয়ালে সব কম বাজেটের গাড়ি বক্স আছে, এক্সি ওল্ড শেপ নিউ শেপ, এখানে এলিয়ন গাড়ি দেখেন ওল্ড শেপ নিউ শেপ, তিনটা এক্সনো আছে, একটা কেয়ার 42 আছে। আসসালামু আলাইকুম, আমরা ঈদের পরবর্তী সময় আবারও চলে আসলাম সিএম এলিট কার থেকে, আর আজকের ভিডিওটা দেখেন, আপনারা পূর্বের ভিডিওতে অনেক রেসপন্স করেছেন, আজকের ভিডিওটাও দেখেন, সেম কম বাজেটের মধ্যে অনেকগুলো গাড়ি আছে, প্রায় 30 থেকে 32টা গাড়ি দেখাবো, ম্যাক্সিমাম গাড়ি যাদের বাজেট 5-7 লাখ 10 লাখের মধ্যে আপনাদের জন্য অনেকগুলো গাড়ি আছে। একটু দেখেন ভিডিওটা, দেখেন চমৎকার একটা ফুল মডিফাইড করা একটা 111, যাদের কাছে বাজেট আছে মাত্র 2,40,000 টাকায় এই অসাধারণ গাড়িটা আপনারা নিতে পারবেন মাত্র 2,40,000 টাকা। ওকে, ওই পাশে কোর্সা গাড়ি 1500 সিসির কোর্সা, ওই পাশে আরেকটা ভিস্তা গাড়ি মাত্র 5,00,000 টাকায় ভিস্তা, পেপার্স আপডেট সহ, এবং কি প্রোবক্স আছে, এক্সি ওল্ড শেপ নিউ শেপ, এখানে এলিয়ন গাড়ি দেখেন ওল্ড শেপ নিউ শেপ, তিনটা এক্সনো আছে, একটা কেয়ার 42 আছে, শোরুমের ভিতরে অনেকগুলো গাড়ি আছে, মডিফাইড একটা 100 গাড়িও আছে, সবগুলো গাড়ি দেখাবো, একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রিপন ভাই কোথায়? জি ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো, অনেকদিন পরে দেখা, ঈদ কেমন কাটলো ভাই? ইনশাআল্লাহ ভালো, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, যেহেতু ঈদের পরে আজকেই ফার্স্ট। আচ্ছা তো সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদের পরে খুব সুন্দর একটি লাইভ নিয়ে, এবং পরন্তু বিকালে ফ্রেশ কন্ডিশন গাড়ি নিয়ে আজকে লাইভটা শুরু করতে যাচ্ছি, তাই আমি বলবো এদিক সেদিক না ঘুরে একটু আমাদের পুরো লাইভটা একটু দেখুন, শুরু ভাই টাইম কম, আমরা গাড়ি অনেক পছন্দের গাড়িগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 111 দিয়ে স্টার্ট করি, ফুল বডি কিট করা অল শেপের একটা 111, গাড়ির মডেল ইয়ার হলো 95, ওকে 14 সিরিয়াল গাড়ি, পিছনে একটা চমৎকার ব্যাক স্পয়লারও আছে, গাড়ি কম মানে টাইম কম নিব, গাড়ি বেশি দেখাবো, বিস্তারিত জানতে স্ক্রিনে যেহেতু নাম্বার আছে কল করে কল করবেন, বিস্তারিত ছবি সহ একবারে সব কিছু, আর বাইরে একটা পেজ আছে সিএম এলিট কাস্টম, ওখানে গিয়েও দেখতে পারবেন। এটা প্রাইস দিবেন কত ভাই? মাত্র 4,50,000 টাকা। 4,50,000। তারপরে দেখাবো প্রোবক্স 2003-এর, এই এখন কিন্তু বর্তমান বাজারে সবচেয়ে হট কানেকশন হচ্ছে প্রোবক্স, আমরা কিন্তু খুব ফ্রেশ একটা প্রোবক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আপনারা দেখতে পারছেন ভিতরে কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো, মডেল ইয়ার হচ্ছে 93, রেজিস্ট্রেশন হচ্ছে 97, 1500 সিসি অল পাওয়ারের একটি গাড়ি, গাড়িটা কিন্তু 60 লিটার সিএনজি করা রয়েছে, এবং গাড়িটি কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ১৬ লাখ টাকা, ১৬ লাখ জি, এই পাশে আসি, এই পাশে ছয়ের একটি এলিয়ান দেখাচ্ছি, গাড়িটি 29 সিরিয়ালের, 10-এর রেজিস্ট্রেশন, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, সামনে প্রজেকশন হেডলাইট রয়েছে, সিএনজি করা আছে ভাই? জি সিএনজি করা, একজন ডক্টর ব্যবহৃত গাড়ি, দেখেন ডক্টর লোগো সহ, দাম কত দিবেন এটার ভাই? এটার দাম দিয়েছি মাত্র ১৬ লাখ টাকা, ১৬ লাখ জি, এ পাশে আছে এক্সিও গাড়ি, নিউ শেপের এক্সিও, 2015-এর নিউ শেপ, 36 সিরিয়াল, 21-এর রেজিস্ট্রেশন, হোয়াইট কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, গাড়িটা ইন্টেরিয়র গাড়িটা দেখেন, নিউ শেপের এক্সিও একটা না, আজকে নিউ শেপের এক্সিও আমরা দুইটা দেখাবো, সামনে প্রজেকশন হেডলাইট, এটার দাম দিবেন কত ভাই? এটার দাম দিয়েছি মাত্র ১৯ লাখ টাকা, ১৯ লাখ। এ পাশে আছে 2006-এর কেয়ার 42, নিচে ফ্লোরের গাড়ি, গাড়িটা দেখেন সিএনজি করা আছে, একেবারে ফুল রেডি টু ড্রাইভ কন্ডিশন আছে, ভিতরটা একটু দেখাই দিই আপনাদেরকে। রিপন ভাই জি ভাইজান, এটা রেজিস্ট্রেশনটা কত হইছে? এটা 11-তে রেজিস্ট্রেশন, মানে কোনো কাজ বাজ আছে না? না কোনো কাজ নাই, সবটুকুই কাজ করে রেখেছি, এরপর যদি কোনো কাস্টমার আসে টেস্ট ড্রাইভ দিয়ে যদি কোনো কাজ মনে হয় সেটুকু আমরা করে দেবো, যে কোনো গাড়ির ক্ষেত্রে, যে কোনো গাড়ি। এটা দাম দিবেন কত ভাই? এটা দাম দিয়েছি মাত্র 10 লাখ টাকা, 10 লাখ। ওই পাশে যাই, আরও 2-3টা গাড়ি আছে, যারা ভিস্তা গাড়ি চান, এ পাশে একটা ভিস্তা আছে, একেবারে পেপার্স আপডেট সহ 95-এর মডেল, 2002-এর রেজিস্ট্রেশন, কালারটা দেখেন মিকা ব্লু কালার টাইপের, এখানে ফ্রেমলেস ডোর, ভিতরে চকলেট কালার ইন্টেরিয়র, ওয়াও জোস একটা গাড়ি। দাম কত ভাই? এটার দাম মাত্র 5,00,000 টাকা, 5,00,000 টাকা, আজকে আপডেট করেছি পেপার, নতুন পেপার পাচ্ছেন জি। এখন আমরা একটা কোর্সা গাড়ি দেখাবো, 1500 সিসির একটি কোর্সা, এরা মডেল ইয়ার হচ্ছে 94, রেজিস্ট্রেশন হচ্ছে 97, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং পেপার ফুল কমপ্লিট রয়েছে, এটা আজকের প্রাইস হচ্ছে মাত্র 4,60,000 টাকা, মাত্র 2,50,000 টাকায় এই ভিস্তা গাড়িটা দেখেন, মাত্র 2,50,000। জোস একটা গাড়ি, এটার মডেল কত ভাই? 90 সামনে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটার মডেল হলো কত এখানে ভাই? এটা মডেল হচ্ছে 94, 94 মডেল, রেজিস্ট্রেশন কত দেয়?
এটাও যেহেতু ডোর লক আমরা ভিতরে দেখাতে পারছি না, 98 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, পেপারসটা 22 পর্যন্ত আপডেট ছিল, এখন ফেল আছে। এই অবস্থাতে নিতে চাইলে দাম কত পড়বে মাত্র ভাই? 2,50,000 টাকা। 2,40,000 ভাই? 2,40,000। ওকে, একটা স্টাইলেট গাড়ি দেখবো। এই সিরিয়ালে সব কম বাজেটের গাড়ি। স্টাইলেটটা মডেল কত ভাই? এটা মডেল হচ্ছে 989, রেজিস্ট্রেশন হচ্ছে 95, 1300 সিসি গাড়িটি, গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনের। রং কত পড়বে? এবং কাগজপত্র 24-25 কমপ্লিট হয়েছে। আজকিন প্রাইস হচ্ছে মাত্র 2,40,000 টাকা। আচ্ছা, এ পাশে আছে 1000 সিসির 500 গাড়ি। এটা আমাদের এখনো ইনকমপ্লিট গাড়ি, কমপ্লিট হয় নাই, এটা রেড দেখানো দরকার নাই। আচ্ছা আচ্ছা, নেক্সট যে গাড়িটি দেখাবো 100 AC লিমিটেড একটি গাড়ি, 1500 সিসি অল পাওয়ার গাড়ি, 98 এর রেজিস্ট্রেশন গাড়ি, পেপারফুল কমপ্লিট রয়েছে, সিএনজি এবং অকটেন চালিত। এটা আজকিন প্রাইস হচ্ছে মাত্র 4,30,000 টাকা। 4,30,000। এ পাশে করোনা এক্সেলন, করোনা ফুল বডি, করোনা সিলেক্সেলন, মার্সিডিস গ্রিন গাড়িটা, খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা। 92 মডেল, 95 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি অল পাওয়ার, এবং ভিতরের কন্ডিশন কিন্তু অনেক ভালো। এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট রয়েছে। এটা আজকিন প্রাইস দিয়েছি মাত্র 3,80,000 টাকা। আচ্ছা, এই পাশে আমরা আসি একটা কোর্সা গাড়ি। ভিউয়ার্স, যারা কোর্সা গাড়ি কিনতে চান, আমরা কিছুক্ষণ আগে একটা দেখিয়েছিলাম, 1500 সিসি অল পাওয়ার, 1500 সিসির অল পাওয়ার, এটার কাগজপত্র ফুল আপগ্রেড, এটার প্রাইস দিয়েছে। আচ্ছা, অল অটো, একই তো পাওয়ার, আর মাত্র 4,50,000 টাকা। 4,50,000 পাওয়ার হলে তো ভাই হইতোই ভাই। এ পাশে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, করোনা সিলেক্সেলন নাকি? করোনা সিলেক্সেলন। আচ্ছা, 1500 সিসি অল পাওয়ার, মডেল হচ্ছে 90, রেজিস্ট্রেশন হচ্ছে 95, গাড়িটি রানিং কাগজ ফেল রয়েছে, যে অবস্থা আছে এই অবস্থা, মাত্র 3,00,000 টাকা। আচ্ছা, এরপরে অনেকেরই পছন্দের গাড়ি 100 ওয়াগন। 100 ওয়াগন, আমার কাছে কিন্তু দুইটা 100 ওয়াগন রয়েছে। একটা, এটা হচ্ছে 98 মডেল, 2003-এর রেজিস্ট্রেশন আর 4-এর রেজিস্ট্রেশন, পেপার্স আপগ্রেড রয়েছে, যে অবস্থা আছে এই অবস্থা, মাত্র 3,20,000 টাকা। 3,20,000, ওকে। এরপরে কিছুক্ষণ আগে 100 AC লিমিটেড দেখাইছিলাম, এখন 100 Alex লিমিটেড। আচ্ছা, এটা পেপারস আছে নাকি ভাই? পেপারস ফুল কমপ্লিট। আচ্ছা আচ্ছা, 16 নম্বর মডেল, 99 এর রেজিস্ট্রেশন। দাম কত পড়বে এই গাড়ি ভাই? এটার দাম দিয়েছি মাত্র 4,50,000 টাকা। 4,50,000। এই ছোট্ট কিউট গাড়িটা দেখেন, মারুতি সুজুকি জস, এটা 8-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, এটা পেপারস ফেল রয়েছে, যে অবস্থা আছে এই অবস্থা, মাত্র 1,90,000 টাকা। ওকে, নেক্সট একটা গাড়ি দেখাবো, করোলা 290 মডেলের গাড়িটি, 1300 সিসি গাড়িটি, খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সিএনজি করা রয়েছে, যে অবস্থা আছে এই অবস্থা, মাত্র 1,50,000 টাকা, এবং পেপারস রানিং ফেল করতে হলে মাত্র 31,000 টাকা লাগবে। ভাই, আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে পশ্চিম ধানমন্ডি, রায়ের বাজার, শিকদার মেডিকেলের উত্তর সাইড, ঝনদা মার্কেট, সিয়াম এলিট কার্স। সিয়াম এলিট কার্স, ওকে। এরপর আমরা 2008-এর একটা নোয়া আছে, এই পাশে 8-এর নোয়া, 11-তে রেজিস্ট্রেশন, সামনে প্রজেকশন হেডলাইট, গ্লাসটা, সামনের গ্লাসটা ফাটা আছে এখনো, কিন্তু অরিজিনাল কালার, কোনো কাজ নাই, সবটুকুই রেডি আছে, যেহেতু দুই দরজা পাওয়ার রয়েছে গাড়িটি। 8-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 1800 সিসি গাড়িটি, ফুল কমপ্লিট রয়েছে, পেপারস ফুল কমপ্লিট, 25-26 পেপারস কমপ্লিট রয়েছে, কোনো খোলাকাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যেহেতু এখনো অরিজিনাল কালার, তাই খোলাকাটা হওয়ার সম্ভাবনা নাই। 25 স্টারের একটি গাড়ি। দাম কত পড়বে? দাম দিয়েছি মাত্র 17,00,000 টাকা। 17,00,000। এই পাশে নিউ শেপের আরো একটা এক্সিও আছে, 2016 গাড়ি, 2022-এর রেজিস্ট্রেশন, সামনে প্রজেকশন হেডলাইট, গাড়ি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, রয়েছে পেপারস কমপ্লিট, 24-24 পেপারস কমপ্লিট রয়েছে। ভিতরটা দেখেন, আইডল স্টপ রয়েছে, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি, মাত্র 23,00,000 টাকা আজকিন প্রাইস দিয়েছি। 23,00,000। জি, এই পাশে কালো আরেকটা গাড়ি আছে, ল্যান্সার। এই একটা ল্যান্সার রয়েছে, 11 মডেল, 11-তে রেজিস্ট্রেশন গাড়িটি, 1300 সিসি, শুধু অনলি অকটেন চালিত গাড়িটি, গাড়িটি কোনো খোলাকাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, গাড়িটি কিন্তু খুব সুন্দর, এবং ভিতরে ডেকোরেশন রয়েছে, এবং খুব সুন্দর একটা স্মার্ট সেট ইনস্টল করা রয়েছে, গাড়িটি কোনো খোলাকাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একেবারেই ফ্রেশ কন্ডিশনে, গাড়িটির আজকিন প্রাইস দিয়েছি মাত্র 9,40,000 টাকা। 9,40,000। এ পাশে আসি আর একটা এলিয়ান গাড়ি, আমরা কিন্তু এখন যে এলিয়ানটি দেখাবো, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এটা 10-এর এলিয়ান নাকি ভাই? জি, 10-এর মডেল। আচ্ছা, সামনে প্রজেকশন, গাড়ি 22 সিরিয়ালের একটি গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, পেপারস ফুল কমপ্লিট রয়েছে, 25 স্টারের একটি গাড়ি, গাড়িটি একেবারেই ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, আরেকটা বিষয় একটু মাত্র খেয়াল করলাম, এটার পিছনে দেখেন, সামনে দুইটা সিটের পিছনে সুন্দর দুইটা স্মার্ট সেট লাগানো আছে। এটা আজকিন প্রাইস দিয়েছি মাত্র 21,50,000 টাকা। 21,50,000। জি,
এই পাশে মিকা ব্লু কালারের ভাই একটা এক্স নাও পাইলাম অনেকদিন পরে, সানরুফ মনরুফ সহ ডোর পাওয়ার, রোডে চালানো হয় নাই, আমরা এনে তারপর রিকন্ডিশন ইঞ্জিন লাগাইছি, যেহেতু গাড়িটা নিলে একেবারে ফুল কমপ্লিট পাবেন, এসি ইঞ্জিন সাসপেনশন পেপার্স ফুল কমপ্লিট, আজকে মাত্র পেপার্সটা কমপ্লিট করেছি, এটা দাম দিয়েছি মাত্র 13,50,000 টাকা। ওকে, এরপরে দেখাবো যারা মডিফাইড গাড়ি খোঁজেন, একটা 100 গাড়ি আছে ফুল মডিফাইড, এলএক্স লিমিটেড, 100 এলএক্স লিমিটেড, এসি লিমিটেড, যারা একটা খুব সুন্দর একটা মডিফাই করার একটা গাড়ি খুঁজতেছেন, যাদের মডিফাইটা অনেক পছন্দ, গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছিল এবং আমরা এনে খুব সুন্দর করে মডিফাই করে রেডি করেছি, গাড়িটি সবটুকুই রেডি করা রয়েছে, কোনো খোলা কাটা বা ইনস্টল নাই, স্মার্ট সেট ইনস্টল করা হয়েছে, এবং গাড়িটা মডেল ইয়ার হচ্ছে 93, রেজিস্ট্রেশন হচ্ছে 96, গাড়ি কিন্তু পেপার্স ফুল কমপ্লিট হয়েছে, আমরা একটু ব্যাক সাইডটা দেখাই, পিছনে খুব সুন্দর একটি স্পোলার লাগানো রয়েছে এবং পিছনে ব্যাক বাম্পারে খুব সুন্দর কিট লাগানো রয়েছে। প্রাইস পড়বে কত ভাই? এটা প্রাইস দিয়েছি মাত্র 4,80,000 টাকায় পেয়ে যাবেন এই সুন্দর গাড়িটি, মাত্র 4,80,000 টাকা। এই পাশে আমরা এখন একটা 111 দেখাবো ক্রিস্টাল, যারা একটা 111 গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই আমার কাছে দুটো গাড়ি রয়েছে, খুবই ফ্রেশ এবং গাড়িটি কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। প্রাইস কত পড়বে? এটা প্রাইস দিয়েছি মাত্র 6,20,000, এটা মডেল ইয়ার হচ্ছে 98, রেজিস্ট্রেশন হচ্ছে 2002, গাড়িটি পেপার্স আজকে মাত্র কমপ্লিট করেছি, অর্থাৎ 1-2 বছর পেপার্স ফুল কমপ্লিট পেয়ে যাবেন, নতুন পেয়ে যাচ্ছেন। পিছনে আমার কাছে কিন্তু সেম আরেকটা এই সেম মডেলের একটি 110 রয়েছে, যেটা আমি এই মুহূর্তে দেখাচ্ছে পাচ্ছি না, ওটা হলো 97 মডেল এবং 2004 রেজিস্ট্রেশন 15 সিরিয়ালে, ওই গাড়িটি কিন্তু মাত্র 7,00,000 টাকায় পেয়ে যাবেন 110 নিউ শেভের। এবং আমার কাছে আরও একটি এক্স নেওয়া রয়েছে 2002 মডেল, 7 রেজিস্ট্রেশন, হোয়াইট কালার, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ রয়েছে, গাড়িটি একটু বাইরে নিয়ে গেছে এই মুহূর্তে দেখাইতে পারতেছি না, কিন্তু আমাদের অফিসিয়াল যে পেজ রয়েছে সিয়াম এলিট কার, এখানে প্রত্যেকটা গাড়ি দেওয়া আছে, আপনারা একটু সেখানে ভিজিট করলে আমাদের সবগুলো গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এখন যে আমরা 100 111টা দেখাচ্ছি, এটা মডেল ইয়ার হচ্ছে 99, রেজিস্ট্রেশন হচ্ছে 2004 এবং 1331 সিসি, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যদিও হোয়াইট কালার কিন্তু গাড়িটি খুবই চমৎকারভাবে পেন্ট করা হয়েছে, গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এবং চাকাগুলো ইঞ্জিন সাসপেনশন এসি ফুল কমপ্লিট রয়েছে, প্রাইস দিয়েছি মাত্র 6,60,000 টাকা। ওকে, এই পাশে আছে একটা এক্স নোয়া, আমরা এখন একটি এক্স নোয়া দেখাবো, এই গাড়িটিও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2011, গাড়িটি কিন্তু ডোর পাওয়ার পেপার্স কমপ্লিট করা হয়েছে, গাড়িটি মানে ম্যাক্সিমাম গাড়িরা নতুন পেপার্স করা, 25-26 পেপার্স কমপ্লিট করা রয়েছে, একেবারে ফ্রেশ কন্ডিশনে, এবং ব্যাক সাইডে খুব সুন্দর একটা স্পয়লার রয়েছে, দুই দরজা পাওয়ার রয়েছে, চাকাগুলো অনেক সুন্দর রয়েছে, এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট রয়েছে। দাম কত পড়বে? আস্কিং প্রাইস দিয়েছি মাত্র 15,50,000 টাকা। 15,50,000 পাশের গাড়ি? জি। ওকে, এই পাশে জোস একটা মডিফাই করা মিকা ব্লু কালারের একটা স্টারলেট, ভাই অনেক সুন্দর চমৎকার লাগছে, ছোট গাড়ি বাট হিউজ স্পেস, যারা ছোট গাড়ি খুঁজছেন, ছোট গাড়ি যারা পছন্দ করেন আপনারা এই গাড়িটাও দেখতে পারেন, এটার মডেল একটা বলে দিচ্ছি 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন। ভাইয়া গাড়ির আমরা যেটা বলছিলাম একটু ভিতরটা দেখায় দিই, 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন, ভিতরে চমৎকার, মানে গাড়িটা কিন্তু মানে অনেক স্টাইলের গাড়ি দেখছি ভাই, এইটার মতো সেম মানে অন্য একটা গাড়ি মিলানোটা খুবই কঠিন হয়ে যাবে, কিন্তু গাড়িটা কিন্তু মেকআপ হলো কালার, কালারটা কিন্তু খুব জোর, এবং পিছনে খুব সুন্দর ব্যাক স্পয়লার রয়েছে, পিছনে সুন্দরভাবে মডিফাই করা রয়েছে, এবং সামনে পিছে যে লিপ কিটগুলো আমরা করেছি এবং রুচিশীল একটি লিপ কিট করেছি, এবং বনেটের উপরে কিন্তু খুব সুন্দর একটা স্টাইল করা রয়েছে আপনারা দেখতে পারছেন, এবং কাগজ কিন্তু 25-25 কমপ্লিট রয়েছে। দাম কত পড়বে? এটার দাম দিয়েছি মাত্র 5,85,000 টাকা। সর্বশেষ ছোট্ট কিউট একটা আমরা জিপ গাড়ি দেখাবো, সুজুকি সামুরাই 1300 সিসি জিপ, এটা 2 দরজা 93 মডেল ভাই, দরজা দুইটা বাট কিন্তু রেজিস্ট্রেশন 1300 সিসি, গাড়িটা কিন্তু 4-wheel ড্রাইভ রয়েছে। আচ্ছা, তা প্রাইস কত পড়বে ভাই? এটা প্রাইস দিয়েছি মাত্র 5,30,000 টাকা। 5,30,000 রিপন ভাই, তাহলে আমাদের সবগুলো গাড়ি শেষ। জি, আমরা আজকের মধ্যে
শোরুমে ডিসপ্লে গাড়িগুলো সব দেখিয়েছি, কিন্তু আমাদের কাছে আরও কিছু গাড়ি রয়েছে, যেহেতু জায়গার সংকট তাই আমরা এখানে দেখাই নাই, কিন্তু আমাদের অফিসিয়াল পেজে কিন্তু সবগুলো গাড়ির ছবি দেওয়া আছে। সিয়াম এলিট কার্স নামে যে অফিসিয়াল পেজটি আছে সেখানে একটু ভিজিট করলে সব গাড়িগুলো পেয়ে যাবেন, এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে যদি আপনারা কল করেন তাহলে আপনাদের প্রত্যেকটা গাড়ি ইনফরমেশন দেওয়া হবে, এবং যে গাড়িগুলো দেখতে পান নাই সেগুলো জানতে পারবেন, এবং আমি সাথে সাথে ছবি দিয়ে দিব। আর আমরা যেহেতু দীর্ঘ সময় লাইভটা করেছি, আমাদের সাথে আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করেছেন, এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আহ্বান জানাচ্ছি আগামী সপ্তাহে নতুন লাইভে যে আমরা আরও বেশ কিছু নতুন কিছু কানেকশন এবং ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিয়ে যে লাইভটা শুরু করবো ইনশাআল্লাহ, আপনারা সেখানে পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সিয়াম এলিট কার্সে ছিলাম, পশ্চিম ধানমন্ডির রায়েরবাজার শিকদার মেডিকেলের অপর পাশে অবস্থিত জনতা মার্কেটে। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। চেষ্টা করেছি আপনাদেরকে কম বাজেটের মতো গাড়ি দেখানোর জন্য, কারণ যারা আমার ভিডিও দেখেন আপনাদের ম্যাক্সিমাম ভিউয়ার্সাই হলো মিড রেঞ্জের যারা আছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও নতুন লাইভে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।